আমরা এইভাবে এই ঘটনাটি ডাকছি। মূল বিষয়টা হচ্ছে যে আগামী 26 তারিখ আপনারা জানেন আগামী 26 নভেম্বর এর আগে 16 তারিখে আমাদের কনভেনশন হয়ে গেছে ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়ন। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে সারা ভারতে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। এতে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা তারাও যুক্ত হবে এবং হকার বন্ধু থেকে আরম্ভ করে আমরা তাদের কাছে এই বিষয়টাও আবেদন করছি। তাই আমরা যে স্বার্থপর দাবি অর্থাৎ যারা আয়কর দেয় না, ইনকাম ট্যাক্স পে না, পে করে না, তাদেরকে 7,500 টাকা মাসে দিতে হবে। লেগার প্রকল্পের দাম বাড়াতে হবে, অর্থাৎ দ্রব্যমূল্যের বৃদ্ধি যেভাবে দাম জিনিসপত্রের দাম বাড়ছে তার বিরুদ্ধে, কৃষি বিল যেভাবে পাশ করলো তার বিরুদ্ধে, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো যেভাবে বিক্রি করে দিচ্ছেন তার বিরুদ্ধে আমরা এই স্বার্থপর দাবিতে আমরা কিন্তু 26 তারিখ এই ধর্মঘটের ও ডাক দিয়েছি, তাতে হতাকণ্ডরাও সামিল হবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো মিটিং সভা মিছিল আমরা শুরু করে দিয়েছি। তাই আগামী দিনে আগামী 26 তারিখ যে ধর্মঘট, এই ধর্মঘটটা সফল করার জন্য আমরা আপনাদের সাথে এইটুকু মূল হচ্ছে কথা। তারা হচ্ছে এককালীন 2,000 টাকা, এটা কলকাতাতেই এরা অর্ডারটা করেছিল। আচ্ছা, সেইটা আমরা মানে এই করে লড়াই করে আর কি আমরা যাতে সমস্ত জায়গায় হবে এই টাকাটা পাশ্চিম বাংলার সবাই যাবে। আচ্ছা, আপনারা শুধু দার্জিলিং জেলাতে যে সমস্ত হকাররা আছে তাদের বিষয়টা আপনারা দেখছেন, তা আপনার তাদের কা তাদের যে পুরো বিষয়টা আপনি বলছেন যে তাদেরকে থানায় যেতে হবে একটা বিষয় রয়ে যাচ্ছে, তার জন্য আপনারা পুলিশের সংগঠিত করবেন, সেটা একটু পদ্ধতিটা আরও একবার বলুন তারা কীভাবে করবেন সেই বিষয়ে। ধরেন আমাদের যে সারাউন্ডিং আপনার এই কর্পোরেশন এলাকাটা, তো আমরা জলপাইগুড়ি জেলাটাও আমরা করি। লোকাল থানা যেটা ধরেন যেমন ডাকগ্রাম অঞ্চলে আমাদের সেবকগ্রাম অঞ্চলে লোকাল থানা হচ্ছে আমাদের ওই ভক্তিনগর, ওইখানে তারা জমা দেয়। শিলিগুড়ি রিগার্ড রোডে যেমন ধরেন আমাদের মেন থানা আমাদের বিবেকানন্দ রোডে তারা খালসরা ইউপিতে তারা জমা দেবে, আবার ধরেন সেবক রোডে এই অঞ্চলটা ধরেন পানি ট্যাঙ্কিতে জমা দেবে, আর দার্জিলিং রোডে যেটা হবে সেটা হচ্ছে প্রধানগর থানাতে তারা জমা দেবে। এইখানে হচ্ছে যে বিষয়টা আমরা যাবো হচ্ছে আমরা পুরো ফর্মটা ভরছি। হ্যাঁ, এই ফর্মটা আমরা ওখানে এইভাবে ডেকে নিয়ে আসছি, এখানে ফর্মটা ভরে আমরা তাদের নামের লিস্ট একটা করে এটা জমা দিতে হবে থানা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে, তারপরে আবার এটা কর্পোরেশন বা যেখানে পৌরসভা আছে পঞ্চায়েত আছে সেখানে যাবে। সম্ভবত এইখানেই আমাদের একটা খটকা লাগছে আর যে থানাতে যাবে একটা গরিব মানুষের থানাতে কীভাবে যাবে। আমরা সেখানে বলছি যে সরলীকরণ বিষয়টা এটাই যে আমরা মিথ্যার আশ্রয় নেব না, আমরা যারা হকার তাদের নামে আমরা নথিভুক্ত করাবো, কিন্তু আমরা যেভাবে আমরা যে পাঁচ ধরে যে ফর্মগুলো নিয়ে এসেছি সেই ফর্মগুলো আমরাই জমা দিয়ে যাতে হকাররা হ্যারাসমেন্ট না হয় আমরা তাদের ভেরিফিকেশনের বিষয়টা আমরা করে দেবো, করে দিয়ে আমরা যথাস্থানে পাঠিয়ে দিয়ে যাতে হকাররা এই টাকাগুলো তারা পায়, এই বিষয়টার জন্য আমরা আজকে আপনাদের দেখেছি। এখানে যে বিষয়টা আছে যেখানে তাদের আধার কার্ড লাগবে, তাদের একটা স্ট্যাম্প সেট ফটো লাগবে, ভোটার কার্ড, তারা পশ্চিমবঙ্গের ভোটার কিনা, তারপর হচ্ছে ব্যাংকের বইটা আছে কিনা, সেই ব্যাংকের বই অর্থাৎ ব্যাংকের যাকে এককালীন 2,000 টাকা ঢুকতে হবে, সেই বিষয়টাই আপনারা যাতে ভালো মতো প্রচারটা হয় আর কি, যার জন্য বিষয় আপনাদেরকে ডাকা আশাবাদী যে বিষয়টা এগুলো তো ছোটো ছোটো এই কাজগুলো আমরা সেইটুকুভাবে করি।